পুরুষের যৌন দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পেতে এবং মহিলাদের মাসিকের ব্যথাজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি বিশেষ ঔষধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি উলট কম্বলের কিছু গুরুত্বপূর্ণ গুণাগুণ সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি যে তথ্যগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব সেগুলো দিয়ে আপনারা খুবই উপকৃত হবেন। আর আমি সবসময় চেষ্টা করি গাছপালার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমার দর্শকবৃন্দ যারা আছেন, যারা আমাকে পছন্দ করেন এবং যারা ভবিষ্যতে দেখবেন, তারা এই ভিডিওগুলির মাধ্যমে অনেক উপকৃত হবেন। আর আমি চাই যে আপনারা আয়ুর্বেদের কাছে ফিরে আসুন এবং এসব গাছপালা থেকে অনেক অনেক উপকার নিন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই উলট কম্বল গাছটি আমাদের দেশে অনেক অনেক পাওয়া যায়। যৌন দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই উলট কম্বলকে কীভাবে ব্যবহার করবেন, এর জন্য আপনারা এই গাছের পাতার সাথে যে ডালগুলো আছে সেই ডালগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এক গ্লাস পানির মধ্যে দুই তিনটি গাছের পাতার ডাল আপনারা ভেঙে ছোটো ছোটো করে ভেঙে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন রাতের বেলা। এবং সকালে আপনি দেখবেন এইগুলো একটা আঠালো পদার্থে পরিণত হয়েছে পানিগুলো, তখন সেই পানিগুলো যদি আপনি দিয়ে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে নিয়মিত 2 থেকে 3 মাস পান করেন, তাহলে আপনার যৌন দুর্বলতা, শারীরিক দুর্বলতা এবং আপনার কোষ্ঠকাঠিন্য জড়িত সমস্যা এবং ক্যালসিয়ামের সমস্যা ইনশাআল্লাহ ধীরে ধীরে সেরে উঠতে শুরু করবে। এটি একটি খুবই সহজ পদ্ধতি বা সহজ ব্যবহার, অতি সহজেই আপনি এটি পেয়ে যাবেন। আর যদি এর বীজ নিয়ে এসে বাড়িতে লাগান অথবা ডাল নিয়ে এসে লাগান তাহলে অতি সহজেই আপনার বাড়িতে এগুলো হয়ে যাবে। যৌন দুর্বলতা জনিত সকল সমস্যা আপনার ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমি এর থেকে অনেক ফলাফল পেয়েছি নিজেই, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। এবং যদি কোনো মা বোনদের মাসিকের সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা হলে আপনি এর এই পাতার ডালগুলো এবং পাতাগুলো থেতু করে যদি পানির মধ্যে ভিজিয়ে রাখেন, একটি শরবতের মতো বানিয়ে যদি আপনি নিয়মিত কিছুদিন খান, দেখবেন আপনার মাসিকের ব্যথা ধীরে ধীরে ইনশাআল্লাহ সেরে উঠবে এবং সাদা স্রাবজনিত সমস্যাও ইনশাআল্লাহ দূর হতে শুরু করবে। এটি ব্যবহার করলে আপনি এছাড়া আরও অনেক রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। পেট যখন আপনার ঠিক হয়ে যাবে 2 থেকে 3 মাস যদি আপনি এটি ব্যবহার করেন, দেখবেন আপনার পেটও ঠিক হয়ে গেছে। আপনার পেট যদি ভালো থাকে তাহলে 80 ধরনের রোগ আপনার দেহের মধ্যে বাসা বাঁধতে পারবে না এবং এর ফলে আপনি অনেক অনেক রোগ থেকে অতি সহজে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটি খুবই একটি ভালো প্রয়োগ। আর যৌন রোগের ক্ষেত্রে এর বীজ আছে, আপনার এর বীজও ব্যবহার করতে পারেন মিশ্রির সাথে মিশিয়ে। যতটুকু বীজ নেবেন ততটুকু মিশ্রি ভালোভাবে মিশিয়ে যদি আপনি পাউডার করে দিনে 2 বার ব্যবহার করেন সকাল এবং সন্ধ্যা, তাহলে আপনি যৌন দুর্বলতা থেকেও ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাবেন। আশা করছি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের খুবই উপকারে আসবে। যদি আপনারা এর মাধ্যমে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন, আর অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।